অন্তরে নেফাকি রাখা যাবে না কি রাখা যাবে না ভাই অন্তরে নেফাকি রাখা যাবে না নেফাকি আকবর যেগুলা অন্তরের সাথে জড়িত আমাদের অনেক মানুষ আছে মুখে মুখে মাশাআল্লাহ সুবহানাল্লাহ একবারে খুব ইসলাম মানে কিন্তু ভিতরে ভিতরে ইসলামকে সহ্য করতে পারে না ভিতরে ভিতরে ইসলামকে সহ্য করতে পারে না ইসলামের বিজয় সহ্য করতে পারে না ইসলামী হুকুমত ইসলামী শরিয়াত আল্লাহর দুনিয়ায় বাস্তবায়িত হোক এটা অনেকে সহ্য করতে পারে না নারীরা পর্দা করুক অনেকে সহ্য করতে পারে না ছেলে দাঁড়িয়ে রাখুক অনেকে সহ্য করতে পারে না অনেক কলেজের ভিতরে নারীদের জন্য পর্দা করা এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এরকম কলেজ আছে না নাই বলেন এরকম কলেজ আছে না নাই আছে না নাই কারা নিষেধ করেছে যারা ইমামদার প্রিন্সিপাল ইমামদার প্রিন্সিপাল মুসলিম অতএব নিষেধ করেছে আমার কলেজে মেয়েরা পর্দা করে আসতে পারবে না নিজে ইমামদার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ইসলামের বিধানকে সহ্য করতে পারে না ইসলামের অনেক বিধানকে ঘৃণা করে যারা এরকমটা করে তারা মুনাফিক এরা কি ভাই তারা মুনাফিক এজন্য ইসলামের কোন বিধানকে ঘৃণা করা যাবে না ইসলামের কোন বিধানকে অপছন্দ করা যাবে না আচ্ছা আপনারা একটু আমার দিকে তাকান তো ভাই আপনারা এই যে আমরা যেভাবে মসজিদে আল্লাহর ইসলাম মানি মসজিদে আল্লাহর ইসলাম আছে না নাই বলেন আছে না নাই মসজিদে যেভাবে আমরা কোরআন সুন্নাহ মেনে চলি আল্লাহর ইসলামটা মেনে চলি পুরো সমাজের ভিতরে আমরা সবাই মিলে এরকম ভাবে আল্লাহর ইসলামটা মেনে চলতে আমাদের কোনো আপত্তি আছে আপনারা বলেন তো ভাই মসজিদে কোনো পাপ কাজ হয় মসজিদে কোনো হারাম কাজ হয় কথা বলেন না কেন মসজিদে কোনো হারাম কাজ হয় তাহলে মসজিদে যেভাবে আমরা আল্লাহকে মেনে চলি মসজিদে যেভাবে আমরা সুন্দরভাবে অবস্থান করি মসজিদের মতো করে পুরো সমাজটা এভাবে আমরা যাতে আল্লাহকে মেনে চলতে পারি এরকমটা হলে আপনার কোনো আপত্তি আছে আছে কার আছে যে সুদের লেনদেন করে হের আপত্তি আছে যে ঘুষের লেনদেন করে হের আপত্তি আছে যে পুরো ইউনিয়নে মদের নেশার ডিলার ওর আপত্তি আছে যারা জনগণের টাকা আত্মসাৎ করে যারা দেশের সম্পদকে চুরি করে ওদের আপত্তি আছে মসজিদের খতিব সাহেবের আপত্তি নাই প্রিন্সিপাল সাহেবের কোনো আপত্তি নাই আমার কোনো আপত্তি নাই আমি চাই মসজিদের মতো করে সমাজটাও সুন্দর হোক ঠিক কিনা বলেন এখন কেউ যদি আপত্তি করে ইমান থাকবে বলেন ইমান থাকবে ইমান চলে যাবে আমরা চাই আমাদের দেশটাও সুন্দরভাবে চলুক আমাদের দেশটাও সুন্দরভাবে চলুক এই দেশের মানুষ ভালো থাকুক মানুষ শান্তিতে থাকুক পুরো দেশটা কোরআন সুন্নার আলোকে চলুক দেশের সব জায়গায় মানুষ কোরআন সুন্নাহ মেনে চলুক এটা আমরা চাই কি চাই না বলেন চাই কি চাই না কার আপত্তি আছে যদি কেউ আপত্তি করে যদি কেউ বিরোধিতা করে যদি কেউ বাধা দেয় ও খাঁটি মুনাফেক ও খাঁটি মুনাফেক ও খাঁটি কাফের এতে কোনো সন্দেহ চুরি করলে হাত কাটুক আমার কোনো আপত্তি নেই জেনা করলে ব্যত্রাঘাত করুক আমার কোনো আপত্তি নেই মদ খেলে দৌড়া মারুক আমার কোনো আপত্তি নেই খুনিকেই রাষ্ট্রের পক্ষ থেকে হত্যা করে ফেলুক আমার কোনো আপত্তি নেই অর্থনীতিটা 100% হালাল হোক আমার কোনো আপত্তি নেই কোরআন সুন্নাহ দিয়ে বিচার ব্যবস্থা চলুক আমার কোনো আপত্তি নেই ব্যবসা নীতি কোরআন সুন্নাহর আলোকে চলুক আমার কোনো আপত্তি নেই নারীরা পর্দার ভিতরে থাকুক আমার কোনো আপত্তি নেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি সব জায়গায় নারীরা পর্দা করে চলুক আমার কোনো আপত্তি নেই দেশের সব জায়গায় সলাত প্রতিষ্ঠিত হোক আমার কোনো আপত্তি নেই যদি কার আপত্তি থাকে ও খাঁটি মুনাফিক ও কি খাঁটি মুনাফিক আপত্তি করা যাবে না যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালাহুম আল্লাহর বিধানকে যদি কেউ ঘৃণা করে আল্লাহর বিধানের কেউ যদি বিরোধিতা করে তার জীবনের সমস্ত আমলগুলোকে পরকালীন জীবনে বাতিল করে দিবেন কে ওর ঈমানও বাতিল ওর আমলও বাতিল অতএব অন্তরে নেফাকি রাখা যাবে না বহু মানুষ আছে ওয়াজ মাহফিলে আসছে বলল যে মাশাআল্লাহ আমাদের যুবকরা আলহামদুলিল্লাহ এরকম সুন্দর আয়োজন করছে প্রিয় ভাই সব আপনারা কি চান না ওয়াজ মাহফিলের সংখ্যা আরো বাড়ুক সবাই বলছে হ্যাঁ আমরা চাই আপনারা কি চান না যুবকরা ইসলামের দিকে আসুক মসজিদ মাদ্রাসার উন্নতি হোক আপনারা কি চান না বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা চাই এরপরে বলল যুবকরা মাহফিলের আয়োজন করেছে সামনে এরকম মাহফিল আরো হোক এই কথা বলে বললো যে ধরো 2 লাখ টাকা দিয়ে গেলাম আরো লাগলে আরো দিন এখান থেকে বের হইয়া বাহিরে গিয়ে টুপিটা খুলে সিগারেটটা ধরাইয়া গেছে গান বাজনার অনুষ্ঠানে কই গেছে কোন কোথায় গেছে তাহলে মাহফিলে এসে 2 লক্ষ টাকা দিল বললো যে মাদ্রাসা লাগবে মসজিদ লাগবে আরো বড় বড় প্রোগ্রাম করতে হবে ইসলামের পক্ষে কথা বলে গেছে এখান থেকে বের হয়ে আড়ালে গিয়ে টুপিটা খুলে বলে যে সিগারেট দে
ব্যানসন সিগারেট দিল খেয়ে ওইখানে গাড়িতে বসে বলতেছে ওয়াজ মাহফিলের সংখ্যা বেড়ে গেছে এরপরে ঘরে ঘরে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হচ্ছে এরপরে এত বেশি ওয়াজ মাহফিল লাগবে কেন মৌলবাদ বেড়ে গেছে এই কথা বলে গান বাজনার অনুষ্ঠানে গিয়ে বলতেছে প্রিয় ভাই সব আপনারা এই যুবকরা আয়োজন করেছে গান বাজনার খুবই ভালো লেগেছে এটা আমাদের হারানো বিনোদন বিনোদনের জন্য এরকম গান বাজনার দরকার আছে অনেক কষ্ট করেছে ওয়াজ মাহফিল বেড়ে গেছে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা বেড়ে গেছে এই মসজিদে এত আলোচনা এত ওয়াজ মাহফিলের দরকার কি গান বাজনা হয় না এইভাবে কথাবার্তা বলে বলল যে যারা গান বাজনার আয়োজন করছে ধন্যবাদ ধরেন 5 লক্ষ কয় লাখ দিছে মাহফিলে কয় লাখ মাহফিলে এসে বলছে সুবহানাল্লাহ ওনার বক্তব্য শুনে আপনারা তো মনে করতেছেন এর চেয়ে ভালো মানুষ আপনাদের সমাজে নাই এখান থেকে বের হয়ে ওই জায়গায় গিয়া বলতেছে মাহফিল বেড়ে গেছে মাদ্রাসা বেড়ে গেছে ব্যাঙ্গের ছাতার মতো হচ্ছে হ্যাঁ গান বাজনার জন্য 5 লক্ষ দিছে তাহলে আল্লাহর বক্তব্য হলো وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون আল্লাহর বক্তব্য হলো ওয়াজ মাহফিলের সে যে বক্তব্য দিছে এটা তার মনের কথা নয় এটা হলো তার বাহ্যিক কথা আর গান বাজনায় গিয়ে যে বক্তব্যটা দিছে এটা হলো তার মনের কথা তারা ইমামদারদের সাথে বাহ্যিক ভাবে বুঝায় যে আমরা পাক্কা ইমামদার কিন্তু শয়তানের কাছে গেলে বুঝায় আমি তুঙ্গলোকে আছি এদের ব্যাপারে আল্লাহ বলছে এরা খাঁটি মুনাফিক এরা কি অতএব কুফর কুফরে আকবার শিরকে আকবার নেফাকে আকবার এই তিনটা জিনিসের সাথে সম্পর্ক রাখলে কোনো মানুষ ইমামদার হতে পারে না এরপরে বিশুদ্ধ আমল করতে হবে পাশাপাশি পরকালীন জীবনে আল্লাহর দয়া লাগবে তিনটা জিনিস লাগবে জান্নাতে যেতে ঈমান ঠিক থাকলে আমল কাজে আসবে পাশাপাশি ঈমান আমল নিয়ে মারা যেতে পারলে আল্লাহর দয়া পাওয়া যাবে দয়া ছাড়া কাউকে আল্লাহ জান্নাত দিবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাদের উপরে দয়া করবেন জান্নাতে অনেক মর্যাদার এদিক সেদিক করবেন আমরা দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ ঈমানের অধিকারী হয়ে আমলে সালে করে আমরা যাতে কবর পর্যন্ত ঈমান আমল নিয়ে যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন